এখন বেশিরভাগ টিনেজারের ক্ষেত্রে বা বেশিরভাগ ছেলেমেয়ের ক্ষেত্রে একটাই প্রবলেম, সম্পর্ক যত পুরনো হচ্ছে তত ইন্টারেস্ট কমে যাচ্ছে। সম্পর্ক পুরনো হলে নাকি টান কমে যায়, ইন্টারেস্ট কমে যায়, ইন্টারেস্ট। তো আজকের টপিক হলো, সম্পর্ক পুরনো হলে কি সত্যি ইন্টারেস্ট কমে যায়? এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো ইন্টারেস্ট, INTEREST, কথাটা খুব ভাববার বিষয়। ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ কমে যায় সম্পর্ক যত পুরনো হয়। কিন্তু পুরনো কাহাবত অনুযায়ী, পুরনো চাল ভাতে পারি, কথাটায় কিন্তু দম আছে, এটা তোমরা বিশ্বাস করো তো। তার থেকেও বড় কথা, চলো তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। এই যে ইন্টারেস্ট কমে যাওয়া, আগ্রহ কমে যাওয়া, আচ্ছা ধরো সাপোজ আমরা 5 বছর বা 6 বছরের জন্য কোনো একটা ফান্ড, একটা টাকা, একটা ফান্ডিং করলাম, তো সেটা 5 বছর পর কী করে? ম্যাচিওর হয়, তাই তো? 5 বছরের জন্য ফান্ডে রাখলাম, তাহলে 5 বছর পর টাকাটা কী হবে? অবভিয়াসলি ম্যাচিওর হবে। ম্যাচিউরিটি ওয়াইজ যতটা পরিমাণ আমি ততটা পাবো বা তোমরা পাবে। তো সেই হিসেবে সম্পর্কটাও না, রিলেশনশিপ, রিলেশনশিপ ব্যাপারটাও কিন্তু এরকম। সম্পর্ক কখনো পুরনো হয় না, সম্পর্কটা অনেকটা ম্যাচিওর হয়ে যায়। সম্পর্কের মধ্যে ম্যাচিওরিটি আসে, যেটা আমরা বলি যে পুরনো হয়ে যাচ্ছে সম্পর্কটা, ইন্টারেস্ট কমে যাচ্ছে। কখনো না, সম্পর্কের ইন্টারেস্ট কখনো কমে না। ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্টটা সম্পূর্ণ অন্য জিনিস। ইন্টারেস্ট কথাটার মিনিংটা এখানে আসছে, যেটাকে তোমরা সম্পর্কের মধ্যে গুলিয়ে ফেলছো। ইন্টারেস্ট মানে কি? ধরো এই যে আমি একটা ভিডিও বানাচ্ছি, এই তোমাদের টিনেজার এজ বা এইরকম বয়সী ছেলেমেয়েদের জন্য আমি ভিডিও একটা বানাচ্ছি। চলো, আমার কারোর ভিডিও দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি, আমি ভিডিও বানাচ্ছি। কোনো ভিডিও তোমরা বেশ কিছুজন ভালোভাবে দেখছো, তখন এই ভিডিও বানানোটা আমার কী হচ্ছে? একটা প্যাশন হয়ে যাচ্ছে। আমার ভিডিও বানানোর প্রতি একটা ইন্টারেস্ট ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে প্যাশন হয়ে যাচ্ছে। আমি রোজ এটার টপিকে ভিডিও বানাচ্ছি। তাহলে বুঝতে পারলে, ভালোবাসা, রিলেশনশিপ, এটাও কিন্তু একটা প্যাশন। কখনো সম্পর্ক পুরনো হয় না, আর সম্পর্ক পুরনো হলে ইন্টারেস্ট কখনো হয় না, ইন্টারেস্ট কখনো কমে যায় না, এটা প্যাশনে দাঁড়িয়ে যায়। এবার তোমরা বলবে, না এগুলো তো গল্প কথা, সম্পর্ক পুরনো হচ্ছে, আমার বয়ফ্রেন্ড বা কোনো বয়ফ্রেন্ড বলবে আমার গার্লফ্রেন্ড আমাকে আর পাত্তা দেয় না। হয়, এটাকে আমি ইগনোর করবো না, ব্যাপারটাকে আমি হালকাভাবে নেব না। এটার জন্য কিছু প্রবলেম আছে। যেমন দেখো, কিছু ছেলে মেয়ে চায় যে আমার যে বয়ফ্রেন্ড আছে তাদের মধ্যে দু তিনটে প্রবলেম কাজ করে আমার মনে হয়। কীরকম প্রবলেম? কোনো বয়ফ্রেন্ড হয়তো চায় যে চলো আমার যে গার্লফ্রেন্ড আছে তার থেকে ইস ওই মেয়েটা দেখতে খুব সুন্দর, আমার গার্লফ্রেন্ড ভীষণ মোটা, ওই যে মেয়েটা যাচ্ছে ভীষণ রোগা, ওয়াও কি দারুণ দেখতে। আবার কোনো গার্লফ্রেন্ড বলে যে আমার বয়ফ্রেন্ড এত রোগা, ছেলেটার ফিজিকটা দেখেছ, এরকম এরকম টাইপের। তো এই রকম মানুষগুলো না, এই রকম ধরনের ছেলে বা মেয়ে, সে বয়ফ্রেন্ডই হও গার্লফ্রেন্ডই হও না কেন, ভবিষ্যতে কখনো কাউকে চয়েস রাখতে পারে না। চয়েসে মানে নিজের চয়েসে রাখতে পারে না, কেন? কারণ এই ধরনের ছেলে মেয়েরা নেক্সট টাইম বেটার অপশান পাবে, আবার একজনকে ছেড়ে দেবে, আবার একটা বেটার অপশান চয়েস করবে, এদের হাতে চয়েস থাকতেই থাকে। তো তখন আমি বলবো, সেই ধরনের ছেলে বা মেয়েদের কাছ থেকে সরে এসো, যদি তুমি ছেলে হও সেই মেয়ের কাছ থেকে সরে এসো, কারণ এদের কাছে চয়েস কিন্তু থাকতেই থাকে, পর পর। আজকে তোমাকে পছন্দ করছে, কালকে অন্যকে পছন্দ করবে, তারপরের দিন অন্যকে। এর জন্য এটা না যে সম্পর্ক পুরনো হয়ে গেলে ইন্টারেস্ট কমে যায়, কারণ এই ধরনের মানুষদের কাছে ইন্টারেস্ট কমে না, এদের কাছে আরও বেটার অপশান থাকে,
চয়েস পরপর থাকতেই থাকে। এবার নেক্সট আর একটা হতে পারে, যে ছেলে বা মেয়ে ধরো রিলেশনশিপের মধ্যে থাকাকালীন কথায় কথায় কান্নাকাটি করে, ডিপ্রেশনে চলে যায়, সন্দেহ করে, এরকম ঝামেলা চলতেই থাকে, এটা কিন্তু সম্পর্ক ধ্বংসের একটা বিরাট বড় কারণ। পার্টনার যেই হও না কেন, গার্লফ্রেন্ড হও বয়ফ্রেন্ড হও না কেন, ভালোবাসা যদি দুজন দুজনের মধ্যে সমানভাবে থাকে, একটা রিলেশনশিপকে এগিয়ে নিয়ে চলতে হলে উভয়কে অনেক বুঝে চলতে হয়, কারণ অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে কিন্তু রিলেশনকে চালিয়ে নিয়ে যেতে হয়, অনেক দুঃখ আনন্দ খুশি সব কিছুর ভাগিদার হতে হয় দুজন দুজনকে, হাত ধরে সমান তালে সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যেতে হয়। সব সম্পর্ক তো ছোট্টভাবে থেমে যায় না, সব ছেলেরাই চায়, সব মেয়েরাই চায়, বেশিরভাগ ছেলে মেয়েরা চায় সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গিয়ে বিয়ের নাম দিতে, তাই না, সারা জীবনের জীবনসঙ্গী করে তুলতে। তো সেই ধরনের ছেলে বা মেয়েদেরকে বলবো, তোমরা কিন্তু নিজেদেরকে শুধরে নেবার চেষ্টা করো, এই ধরনের জিনিস কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার আরেকটা বিরাট বড় কারণ। তখন কিন্তু তোমরা নাম দিতে থাকো, সম্পর্ক পুরনো হলে ইন্টারেস্ট কমে যায়, কখনোই না, কখনোই না। ডিপ্রেশনে নিজে আসছো, সন্দেহ করছো নিজের পার্টনারকে, বিশ্বাস করতে শেখো। আমরা প্রত্যেকে চাই আমাদের যে পার্টনার থাকবে আমরা যেন তাদের সাথে হ্যাপিলি টাইম কাটাতে পারি, একজন জয়ফুল মানুষের সাথে, মানে আমরা আনন্দে খুশিতে যেন থাকতে পারি, এটুকুই চাইবো আমরা। আরেকটা যেটা কমন প্রবলেম হয়ে থাকে, কথায় কথায় ঝগড়া ঝাঁটি অশান্তি ঝামেলা লেগেই থাকে, এগুলো তো নামই হচ্ছে কমন ম্যাটার। আর এই ছোটোখাটো কমন ম্যাটারের জন্য কেউ যদি সম্পর্ক শেষ করে দেয়, আর সম্পর্কটা একটু পুরনো হতে হতেই যদি বলে যে ইস এর প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে, তখন আমার মনে হয় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। তার কারণ যে সম্পর্কের মধ্যে ছোটোখাটো খুঁটি নাটি ঝগড়া অশান্তি এগুলো যদি নাই থাকে, একটু খুনসুটি যদি নাই থাকে, সেটা সম্পর্কের কী হলো, তাই না। তো তার জন্য বলবো সম্পর্কটাকে স্মুথলি এগিয়ে নিয়ে যাও, সম্পর্কের নাম সম্পর্কের মর্যাদা দিতে শেখো, ভালোবাসা এটা একটা পবিত্র ওয়ার্ড, লাভ এটা একটা পিওর ওয়ার্ড, তো এই পবিত্র ওয়ার্ডকে ইন্টারেস্ট কমে যাওয়া বা পুরনো হয়ে যাওয়া সম্পর্ক এগুলো ভুল ধারণা, সম্পর্ক যত পুরনো হয় সম্পর্কে তত ম্যাচিউরিটি আসে। তো আমার যতটুকু বক্তব্য যেটুকু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার মতামতের সাথে যদি তোমাদের মতামতের মিল হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার পাশে থেকো। চলো আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আজকের মতো টাটা, সবাই খুব খুব ভালো থেকো।